All in on Learn BD channel is tutorial voice channel. Assalamu alaikum. I'm Firdaus Ahmed. All in on Learn BD channel er pokkho theke apnader shokolke shagoto janacchi. Amar ajker notun video tutorial e ami ajke apnader jonno shompurno ekti notun ebong khub helpful video niye hazir hoyechi. Ei video ti hocche apnar YouTube er video ranking bishoyok. আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিডিও ভিউ করবেন ভালো র‍্যাঙ্কিং এ নিয়ে যাবেন আর আপনি আপনার চ্যানেলের জন্য যদি করেন তাহলে বলবো চ্যানেল লগইন করা অবস্থায় করবেন না সব সময় লগ আউট করার অবস্থায় আপনি এই কাজটি করবেন ঠিক আছে তো চলুন আপনাকে ফারস্টে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম আপনার গুগল ক্রোমের সেটিং এ যেতে হবে সেটিং এ যাওয়ার পরে আমরা একটা এক্সটেনশন খুঁজবো ঠিক আছে একটা এক্সটেনশন অ্যাড করব আর কি ঠিক আছে তো আপনারা আপনাদের সেটিং থেকে আপনার ওয়েব স্টোরে চলে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ওয়েব স্টোর এখানে অনেক ধরনের এক্সটেনশন থাকে এগুলো এখানে গিয়ে অ্যাড করতে হয় তো আপনারা যদি আমার মতো এরকম অপশন না পান তাহলে আপনারা এখানে দেখবেন একটা অপশন আছে এক্সটেনশনের এখানে গেলেই আপনারা এরকম একটা ফিল পাবেন হ্যাঁ তো এখানে লিখবেন যে অটো রিফ্রেশ প্লাস এ ইউ টি ও অটো রিফ্রেশ আপনারা অটো রিফ্রেশ প্লাস লিখলে এখানে একটি এক্সটেনশন চলে আসছে দেখেন অটো রিফ্রেশ প্লাস আপনাদের এখানে অ্যাড টু ক্রোম থাকবে আর আমার এখানে দেওয়া আছে এক্সটেনশনটি অ্যাড করা আছে তাই এটি দেখাইছে আচ্ছা আপনারাও এভাবে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ এরপর আপনি আপনার ইউটিউবে চলে যাবেন আপনার নিজের ভিডিও হলে ভিডিওতে চলে যাবেন আর যদি অন্যের ভিডিও হয় তাহলে এখানে সার্চ দিয়ে নিয়ে আসবেন আমি আমার ভিডিও তে গিয়ে দেখাচ্ছি আমি আমার চ্যানেলে গেলাম যাওয়ার পর দেখেন আমার এখানে এই ভিডিওটা আর্ন মানি ফ্রম ইউটিউব এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর দেখেন এখানে 20টা ভিউ আছে ঠিক আছে 20টা ভিউ আছে তো আমি এখানে চলে যাব এখানে চলে যাব যাওয়ার পরে দেখেন অটো রিফ্রেশ প্লাস এর একটা টুল চলে আসছে ঠিক আছে এটা আপনার সবসময় 5 সেকেন্ডে রাখবেন 5 সেকেন্ডে রাখবেন তাহলে আপনার অল্প সময়ে ভালো ভিউ হবে আর যদি 10 সেকেন্ডে আপনি রাখেন তাহলে একটু সময় নেবে এটা আসলে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন তো 5 সেকেন্ড দিয়ে আমি দেখাচ্ছি 5 সেকেন্ড দেওয়ার পর এগুলো দরকার নাই আপাতত এরপর আমি স্টার্ট দিব স্টার্ট দিলে কি হবে এটার কাজটা হচ্ছে আপনার আমরা যেমন একটা ওয়েবসাইটে গেলে এখানে দেখাচ্ছি আমি একটু একটা ওয়েবসাইটে যাওয়ার পর এটা লোডিং দেওয়ার জন্য আমরা এখানে রিলোড দিস পেজে ক্লিক করি তো এই রিলোড দিস পেজটা আপনার এখানে অটো কাজ করতেছে এখানে এই অটো রিফ্রেশের কাজটা হচ্ছে অটো পেজটাকে রিফ্রেশ করে দেওয়া ঠিক আছে অটো পেজটাকে রিফ্রেশ করে দেওয়া তো এটা অটো পেজটা রিফ্রেশ করতেছে পার রিফ্রেশে পার ওয়ান ভিউ যেমন আপনার এই যে দেখেন রিফ্রেশ হচ্ছে তো মাঝে মধ্যে আপনার ভিউটা কাউন্ট করবে না তখন বুঝতে হবে যে আপনার এটা পরে ও কাউন্ট করবে হ্যাঁ করতেছে না আচ্ছা অন্য ভিডিও আমি নিয়ে দেখাচ্ছি আগের ভিডিওগুলো আসতেছিল না তো এটা অন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটা দেখেন লক্ষ্য করেন আপনারা 13 ভিউ আপাতত আছে পার আপ ডাউনে পার ওয়ান ভিউ করে অ্যাড হচ্ছে 14 ভিউ এভাবে আপনার প্রত্যেকটা রিলোডে অটো রিলোডে আপনার পার রিলোডে ওয়ান ভিউ অ্যাড হবে এভাবে আপনারা আপনাদের নির্দিষ্ট ভিডিও ভিউ করতে পারেন তো সবসময় মনে রাখবেন
অ্যাকাউন্ট যেন লগইন অবস্থায় না থাকে, আর যেই পিসিতে আপনার ইউটিউব চ্যানেলের কাজ করবেন সেই পিসিতে এটা না করাটাই বেটার, অন্য পিসিতে করার চেষ্টা করবেন, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। প্রবলেম হলে আমি দেই না, তো তারপরও প্রবলেম হবে না, আমি অনেক দিন যাবতই এই কাজটি করতেছি, এটা অনেক হেল্পফুল। মোটামুটি আপনার যখন একটা ভালো ভিউ হয়ে যাবে, যখন এই এই ভিডিওটা 400-500 ভিউ হয়ে যাবে, এরপরে তো আর আপনার এটা দরকার নেই, অটোমেটিক র্যাঙ্কিং হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা অল্প সময়ের জন্য, মানে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য একটা প্রসেস দেখিয়ে দিলাম। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগছে, আর আমার এই চ্যানেলটি হচ্ছে টিউটোরিয়াল সংক্রান্ত চ্যানেল। আমি সাধারণত অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর, আমি এরপর স্ক্রিন প্রিন্ট ডিজাইন এই বিষয়ে টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি, আরও অনলাইন ওয়েস টেকনোলজি বিষয়ক টিউটোরিয়াল দিব। তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন, আর এই তো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন।